হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি সাজুগুজু করে চলে এসেছি, আর এই সাজুগুজু করার কারণটা তো তোমরা বুঝতেই পারছো। একদম বাসন্তী কালারের শাড়ি পরে নিয়েছি, কারণ সামনে সরস্বতী পুজো। আর আমি ভাবলাম সামনে যখন সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো সবাই আমরা কিভাবে সাজতে পারি সেইটা প্ল্যান করে একটা সিম্পল লুক নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো মেকআপ আমি স্টার্ট করার আগে তোমাদের যেটা বলবো, আজকে মেকআপটা আমি যেটা দেখিয়েছি খুব একটা কম প্রাইসের মধ্যে মেকআপ দেখিয়েছি, কিন্তু আমি এটা বলবো না যে 10 টাকার মেকআপ বা 50 টাকার মধ্যে মেকআপ করে দেখিয়েছি। কারণ যেহেতু আমরা স্কিনে ইউজ করি মেকআপ, তো আমার মনে হয় না খুব চিপেস্ট প্রাইসে যে কোনো একটা কিছু তুলে নিয়ে ইউজ করে নিলাম একদম কম প্রাইসে দেখানোর জন্য, বাট সেটা আমি করব না কারণ স্কিনের ব্যাপার। তো তাও চেষ্টা করেছি যতটা কমে করা গেছে, কিন্তু তোমরা একটু যারা বিগিনার্স আছো, যাদের কাছে যারা মেকআপ মানে ইউজ করো বা যাদের কাছে আছে তাদের ব্যাপারটা আলাদা, যারা বিগিনার্স আছো বা একদম মানে কিনতে অত মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে পারবে না, তো তারা কমের মধ্যে অনেক ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়, ছোট ছোট টিউব পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো। আর আজকের মেকআপটা কিন্তু আমি একদমই কমের মধ্যে করার চেষ্টা করেছি, খুব চিপেস্ট না আগেই বলে দিচ্ছি, কারণ স্কিনের ব্যাপার আমি সবসময় বলি একটু ভালো ইউজ করাই উচিত। তো মেকআপটা স্টার্ট করি, কারণ সামনে পুজো আসছে, তো তোমরা এরকম একটা লুক কিন্তু ক্রিয়েট করতেই পারো। আর আমার একটু লাইটের প্রবলেম হয় তোমরা জানো, কারণ আমার রিং লাইট নেই, তো আমি নর্মাল আলোতেই ভিডিও করি, তো এটা একটু অ্যাডজাস্ট করে নাও। আশা করি খুব তাড়াতাড়ি রিং লাইট চলে আসবে, আমি ভালো ভালো আমি আরো লুক ক্রিয়েট করে তোমাদের দেখাতে পারবো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি জনসন এন্ড ওয়াইফস, যেটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। মুখটা ভালো করে ক্লিন করার পরে এরপরে আমি নিয়ে নিচ্ছি হিলারি রোডার HD প্রাইমার। আর এই প্রাইমারটা কিন্তু থাকে একদম জেল ফর্মে। এই প্রাইমারটা মুখে ভালো করে সেট করে নিতে হবে। তো মেকআপ করার আগে প্রাইমার ইউজ করলে আমাদের স্কিনে সেরকম একটা ক্ষতি হয় না, তো চেষ্টা করবে প্রাইমার ইউজ করা যদি থাকে, আর না থাকলে তোমরা কোনো রকম ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। তো প্রাইমারটা সেট হয়ে গেছে, এরপরে আমি যেহেতু দিনের বেলা মেকআপ করে বেরোবো, তো আমি ইউজ করবো সানস্ক্রিন রোশন, এটা লোটাসের। সরস্বতী পুজো যেহেতু আমরা দিনের বেলায় বেরোই, তো সবাই কিন্তু মনে করে সানস্ক্রিনটা ইউজ করবে। আমার এখানে অনেকটা সানস্ক্রিন বেরিয়ে গেছে, তো আমি খানিকটা গলাতেও ইউজ করে নিলাম। এবার সানস্ক্রিনটা ভালো করে আমাদের স্কিনে কিন্তু বসিয়ে নিতে হবে। লোটাসের এই সানস্ক্রিন লোশনটা কিন্তু আমার বেশ পছন্দের, কারণ এই সানস্ক্রিন লোশনটা মাখার পর স্কিনটা কিন্তু একটা গ্লো করে। তো তোমরা যদি দিনের বেলা কোথাও বেরোও, মেকআপ না করে বেরোলেও কিন্তু এই সানস্ক্রিন লোশনটা তোমরা ইউজ করতে পারো, বেশ ভালো উপকার পাবে। তো আমার সানস্ক্রিন ইউজ করা হয়ে গেছে, এরপরে আমি ইউজ করছি পন্ডস বিবি ক্রিম। তো এটা কিন্তু দুটো কালার হয়, আমি আজকে ইউজ করব আইভরি কালার। আর এর সাথে যেহেতু আমার স্কিন খুব ড্রাই, তো আমি একটা ময়েশ্চারাইজার হিসেবে নিচ্ছি জনসন বেবি ক্রিম, আর তার সাথে মিশিয়ে নেব পন্ডস বিবি ক্রিম। তো এই দুটো কিন্তু ভালো করে মিক্স করে নেব। তোমরা যে কোনো ধরনের কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে এবার স্কিনে আমরা এটা লাগিয়ে নেব। এরপরে আমি নিয়ে নেব একটা ব্লেন্ডার, আর তার সাথে সুইস বিউটির মেকআপ ফিক্সিং স্প্রে, যেই স্প্রেটা একটু ব্লেন্ডারের মধ্যে স্প্রে করে নেব, অ্যান্ড তারপরে আমি মুখে ভালো করে আমার মেকআপটাকে মুখে ব্লেন্ড করে নেব। তো তোমরা যদি ব্লেন্ডার না থাকে, যেহেতু আমি পন্ডস বিবি ক্রিম ইউজ করেছি, তো এটা কিন্তু তোমরা হাত দিয়েও মুখে ভালো করে মিশিয়ে নিতে পারবে। আর পন্ডস বিবি ক্রিমটা কিন্তু একটু বেশি পরিমাণে নেবে, কারণ তোমার দেখে হয়তো তোমাদের বুঝতেই পারছো মুখে অনেকটা কিন্তু পরিমাণে বেশি নিয়েছি। একটু পরে কিন্তু মুখে তোমরা বুঝতে পারবে, ভালো করে ব্লেন্ড করার পরে এটা কিন্তু স্কিন পুরো অ্যাবসর্ব করে নিচ্ছে, অ্যান্ড ন্যাচারাল পুরো লাগবে। তো দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু এটা পুরো ন্যাচারাল হয়ে যাবে।
তো ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ল্যাকমি রোজ পাউডার। এই রোজ পাউডারটা কিন্তু বেশ ভালো একটা কম প্রাইসের মধ্যে আমাদের লুজ পাউডার। তো এই পাউডারটা আমি একটা ব্রাশের সাহায্যে মুখে ভালো করে ইউজ করে নিলাম, তাতে মেকআপটা ভালো করে সেট হয়ে যায়। এরপরে আমি করব আইব্রো, আর আইব্রো করার জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি একটা জেল আইলাইনার। এটা কিন্তু ব্রাউন কালারের, তো এটা দিয়ে তোমরা আইলাইনার হিসেবে ইউজ করতে পারো, আবার আইব্রো করতে পারো। তো একটা ব্রাশ নিয়ে নিচ্ছি যার সাহায্যে কিন্তু আমি আইব্রোটাকে ভালো করে সেট করে নেব। তো আমার দুটো আইব্রোই কিন্তু আঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সেট করে নেব যাতে এটা আর্টিফিশিয়াল না লাগে। তো আইব্রো সবসময় ব্রাউন কালার দিয়ে করার চেষ্টা করবে, কারণ ব্ল্যাক করলে সেটা কিন্তু খুব আর্টিফিশিয়াল লাগে। আর যেহেতু আমরা দিনের বেলার মেকআপ করছি, তো মেকআপটা একটু লাইটই করার চেষ্টা করব। এরপরে আমি করব আইশ্যাডো। তো আইশ্যাডোর জন্য আমি আজকে নিয়ে নিয়েছি হিলারি রোডার আইশ্যাডো প্যালেট। তো আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা পছন্দ মতো কালার নিলাম, শাড়ির সাথে মোটামুটি ম্যাচ করছে, কারণ আমি শাড়িটা রেড আর ইয়েলোর মধ্যে পরেছি, বাট আমি রেড কালার আইশ্যাডো ইউজ করব না, তাই এই কালারটা আমি ইউজ করছি, এটা কিন্তু রেড কালার না। তো একটা ব্রাশের সাহায্যে আমি আইশ্যাডোটা ইউজ করে তোমাদের দেখালাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু আইশ্যাডো সবসময় হাত দিয়েই ব্লেন্ড করি, কারণ হাত দিয়ে ব্লেন্ড করলে আমার মনে হয় খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো আমি একটা আইতে হাত দিয়ে ব্লেন্ড করব, আর একটা আইতে আইশ্যাডোর ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দেখালাম। পরে আমি একটা গোল্ডেন কালার, এই কালারটা কিন্তু শিমারি টাইপের আছে, তো এই কালারটা নিয়ে আমি একদম আই বলের জায়গাটায় হালকা করে ইউজ করব। আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ব্রাউন কালার নেব, নিয়ে নাকটা কিন্তু সুন্দর করে সেট করে নেব, যাতে আমার নাকটা আরও বেশি শার্প মনে হয়। আর আমি কিন্তু তার জন্য আজকে কোনো রকম এক্সট্রা প্যালেট ইউজ করিনি, আমি আইশ্যাডো প্যালেট থেকেই কিন্তু কালারটা নিয়েছি। আর এই আইশ্যাডো প্যালেট থেকেই কিন্তু আমি কন্ট্রোল করব। তো একটা প্যালেট দিয়ে কিন্তু আমি আজকে সমস্তটা কিন্তু করে নিচ্ছি, কন্ট্রোলটা আমি আইশ্যাডো প্যালেট দিয়েই করে নিচ্ছি। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি আবার কন্ট্রোলটা নিয়ে ভালো করে সুন্দর করে আমার গালটা কন্ট্রোল করে নেব। তো যারা অনেক রকম আলাদা আলাদা মেকআপ কিনতে চাও না, তারা যখন আইশ্যাডো প্যালেটটা কিনবে, তো একটু ভালো করে কালারগুলো দেখে কিনবে, কারণ আইশ্যাডো প্যালেটের মধ্যেই কিন্তু হাইলাইটার থাকে, ইভেন তোমাদের কন্ট্রোল করার মতনও কিন্তু কালার থাকে। তো কেনার সময় একটু ভালো করে দেখে কিনবে। আমরা একটা প্যালেট দিয়ে কিন্তু আইব্রো, কন্ট্রোল, হাইলাইটার, আইশ্যাডো সমস্ত কিছু ইউজ করতে পারবে। কন্ট্রোল করা কমপ্লিট। এরপরে আমি ইউজ করবো ব্লাশার, আর এই ব্লাশারটা কিন্তু একদম বাইরের মার্কেট থেকে কেনা একটা নর্মাল ব্লাশার। তো এর প্রাইস ছিল ওই 150 মতন। তো তোমরা তোমাদের পছন্দ মতন একটা ব্লাশার নিয়ে ব্লাশার করে নেবে। এবার আমি লিপস্টিক পরবো। তো লিপস্টিক পরার আগে একটা লিপ লাইনার দিয়ে আমি ঠোঁটটা ভালো করে এঁকে নিলাম।
পরে আমি নিয়ে নিচ্ছি ম্যাটমির একটা লিকুইড লিপস্টিক। তো এই লিপস্টিকগুলো কিন্তু খুব বেশি ড্রাই হয়, তো তোমরা চাইলে এর আগে একটা লিপ বাম ইউজ করতে পারো। এরপরে আমরা ইউজ করব গ্ল্যাম 21-এর হাইলাইটার। আর আমার হাইলাইটারের কয়েকটা শেড কিন্তু ভেঙে গেছে, তো যেই শেডগুলো আছে তার মধ্যে থেকে আমি বেছে নিচ্ছি একটা শেড। তো এখানে কিন্তু আমি সিলভার কালারটা ইউজ করছি না, যেহেতু দিনের বেলায় যাচ্ছি, তো একটা রোজ গোল্ড শেড আমি ইউজ করে নিচ্ছি। হাতের সাহায্যে কিন্তু প্রথমে আমি ভালো করে এটা বসিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ব্রাশ নেব, এই ব্রাশের সাহায্যে আমি হাইলাইটারটা একটু ভালো করে ইউজ করে নেব। হাইলাইট জোনগুলোতে কিন্তু আমি হাইলাইটার ইউজ করব, পুরো মুখে কিন্তু হাইলাইটার ইউজ করবে না, খুব বাজে দেখাবে সেটা। হাইলাইটার জোনগুলোতেই হাইলাইটার ইউজ করবে। এরপরে একটা ব্রাশ দিয়ে কিন্তু আইব্রোর নিচে আমি হাইলাইটারটাকে ইউজ করে নিলাম, আর চোখের কর্নার পোর্শনটাতেও কিন্তু ইউজ করব। তোমরা হাইলাইটার ইউজ করার পরে কিন্তু ব্লেন্ডার দিয়ে একটু সেট করে নিতে পারো, বাট আমি এখন করলাম না, কারণ আমার মনে হয় না এটার প্রয়োজন ছিল। এরপরে আমি আইলাইনার পরে নেব, ল্যাকমির আইলাইনার আমি ইউজ করছি, এটা কিন্তু একদম লিকুইড আইলাইনার। তো আমার আইলাইনার পরা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা ব্রাশ নিচ্ছি অ্যান্ড হিলারি রোডের আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি, যেই কালারটা দিয়ে আমি আইশ্যাডো করেছিলাম সেই কালারটা কিন্তু আইয়ের নিচের পোর্শনে দেব, না হলে কিন্তু চোখটা একদম ইনকমপ্লিট লাগবে। এবং এর সাথে যেহেতু আমি কাজল পরছি না, তো একটা ব্ল্যাকিশ টাইপের কালার নিয়ে একটু একদম চোখের নিচের পোর্শনে হালকা করে ইউজ করে নেব। পরে আমি ব্যবহার করছি মেবলিনের মাস্কারা। তোমাদের কাছে যেই মাস্কারাই আছে তোমরা সেটা ব্যবহার করে নেবে, আর কারোর যদি মনে হয় আইল্যাশ ইউজ করবে তো সে আইল্যাশ লাগাতে পারো। এরপরেই আমার মনে হলো যে আমার লিপস্টিকের কালারটা ঠিক যাচ্ছে না, তো আমি মাইগ্ল্যামের একটা 02 নম্বর কালার নিয়ে এর উপরে হালকা করে ইউজ করে নিচ্ছি। আমার মেকআপ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, লাস্ট বাকি আছে ফিক্সিং স্প্রে ইউজ করা। তো আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির মেকআপ ফিক্সিং স্প্রে, আর এই স্প্রেটা কিন্তু খুব ভালো, তোমরা ইউজ করে এটা দেখতে পারো। আমি পুরো রেডি হয়ে গেছি, চলে আসছি আমার ফাইনাল লুক নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আগামী দিনে নতুন ভিডিওর সাথে।